সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো 20,000 টাকা বাজেট সেগমেন্টের সেরা 5টি ফোন নিয়ে। আপনাদের অনেক কমেন্ট পেয়েছি যে 20,000 টাকা বাজেট সেগমেন্টের সেরা ফোন কোনগুলো। সো চিন্তা করলাম 20,000 টাকা বাজেট সেগমেন্টের সেরা 5টি ফোন নিয়ে ভিডিও বানানো যাক। বাংলাদেশের বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী মোবাইলের জন্য বাজেট করে সাধারণত 10 থেকে 20,000 টাকা। দেশের বাজারে স্মার্টফোনের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে 10,000 টাকা থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে অসাধারণ কিছু স্মার্টফোন অফার করছে শাওমি ও রিয়েলমির মতো চাইনিজ ব্র্যান্ডগুলো। আমাদের লিস্টে নাম্বার ওয়ানে রয়েছে ইনফিনিক্স হট 20। এই ফোনটি এখন 8 জিবি র্যামে 15,999 টাকাতে পাওয়া যাচ্ছে দারাজে। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু দারুণ দারুণ কিছু প্রোভাইড করছে। যেমন পারফরমেন্সের জন্য এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট, পাশাপাশি ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চির একটি ডিসপ্লে, যা HD প্লাসের একটি ডিসপ্লে। তবে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। পাশাপাশি থাকছে 50MP রিয়ার ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা। আর ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারছেন। ব্যাটারি হিসেবে থাকছে এই ফোনে 5000mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18W-এর একটি চার্জার। আর ফোনটির 8GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা, যা দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। লিস্টের 2 নম্বরে রেখেছি অপো A57। 20,000 টাকা বাজেট সেগমেন্টে বেশ ভারসাম্য ফোন এটি। ফোনটি দেখতে সুন্দর এবং খুবই প্রিমিয়াম মনে হয়। বিল্ড কোয়ালিটি বেশ ভালো। লং টাইম এই ফোনটি আপনাকে সার্ভিস দিতে পারবে। হিলিও G35 চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। ফোনটি থেকে আপনারা মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। তবে 20,000 টাকা বাজেটের মধ্যে ছবি তোলার জন্য এই ফোনটি হতে পারে বেস্ট একটি চয়েস। 13MP ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটিতে। তাই যারা 20,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন খুঁজছেন, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। ফোনটিতে 5000mAh ব্যাটারির সাথে 33W ফাস্ট চার্জার পাবেন। আর ফোনটির প্রাইস দেশের বাজারে 17,990 টাকা। লিস্টের 3 নম্বরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, পাশাপাশি ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যদেরও উপকার হয়। তবে একটি কথা না বললে না, আজকের ভিডিওটি স্পন্সর করেছে অ্যাবোভ আইটি। তাদের কাছে সিকিউরিটি ক্যামেরা সহ বিভিন্ন আইটি সার্ভিসেস পাবে, যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। তাদের ওয়েবসাইট লিঙ্ক, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে ক্যামেরাগুলো কিনতে পারেন এবং তাদের যেগুলো সার্ভিস রয়েছে সেগুলোও কিন্তু নিতে পারেন। তারা কিন্তু খুবই ভালো ভালো সার্ভিস প্রোভাইড করে, আপনারা চেক আউট করতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বরে থাকছে ইনফিনিক্স নোট 12 2023। এই ফোনটিকে বলতে পারেন মিড বাজেট সেগমেন্টের সেরা গেমিং ফোন। এই বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে থাকা সেরা ফোন এটি। আছে 6.7 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে, তবে হায়ার রিফ্রেশের থাকছে না। এই ফোনটিকে পারফরমেন্স সেন্ট্রিক ফোন বলতে পারেন। আছে হিলিও G99 লেটেস্ট চিপসেট, যা গেমিংয়ের পাশাপাশি ভারী কাজগুলোকেও ভালোভাবে সামাল দিতে পারে। পাশাপাশি থাকছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, যা এই বাজেটে সর্বোচ্চ। ফোনটি দেখতেও বেশ সুন্দর এবং স্টাইলিশ। আছে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরাতে আছে 16MP সেলফি ক্যামেরা, তাই ছবি তোলার জন্য এই ফোনটিও বেস্ট একটি অপশান হতে পারে। 5000mAh ব্যাটারির সাথে এই ফোনে থাকছে 33W-এর একটি চার্জার। পারফরমেন্স, ছবি তোলা, কন্টেন্ট ওয়াচিং এবং ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি 20,000 টাকা বাজেট সেগমেন্টে সেরা একটি ফোন হতে পারে। আর ফোনটির 8GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা। নাম্বার 4-এ থাকছে রিয়েলমি নার্জো 50। বর্তমানে এই ফোনটির জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে, আর 2022 সালের জাতীয় ফোন ছিল এটি। এই ফোনটি আপনারা দেশের বাজারে 4GB পাশাপাশি 6GB র্যাম ভেরিয়েন্টেও পেয়ে যাচ্ছেন। আর স্টোরেজ হিসাবে থাকছে 128GB, সাথে মেন ক্যামেরা থাকছে 50MP এবং সেলফি ক্যামেরাতে থাকছে 16MP সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে এই ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি, আর এই ফোনটিকেও চার্জ করার জন্য থাকছে 33W-এর একটি চার্জার। তবে পারফরমেন্সের জন্য এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96 চিপসেট, যা গেমিংয়ের জন্য খুবই ভালো একটি চিপসেট। গেমিংয়ের পাশাপাশি এই ফোনটিতে ভারী কাজগুলোও কিন্তু ভালোভাবে করতে পারবেন। আর ডিসপ্লেও থাকছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যা 6.6 ইঞ্চি। দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালেও পাবেন এবং আনঅফিসিয়ালেও পাবেন। আর ফোনটির বর্তমান অফিসিয়াল প্রাইস 17,999 টাকা, 4GB র্যাম। তবে 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস আর একটু বেশি থাকছে, 19,999 টাকা। লিস্টের 5 নম্বরে থাকছে রিয়েলমি 10। বর্তমানে এই ফোনটির জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে, পাশাপাশি এই ফোনটির 3টি র্যাম ভেরিয়েন্টে পাচ্ছেন, 4GB র্যাম, 6GB র্যাম এবং 8GB র্যাম। স্টোরেজ হিসেবে থাকছে 128GB, আর এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশের, পাশাপাশি গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন,
আর পারফরমেন্সের জন্য এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা বেশ পাওয়ারফুল একটি চিপসেট। আর এই সেম চিপসেট ইনফিনিক্স নোট 12 2023 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি জিপি হিসেবে থাকছে মালি G57। ফোনটির ব্যাকসাইডে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ, পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারছেন। 5000mAh ব্যাটারির পাশাপাশি এই ফোনে থাকছে 33W-এর একটি চার্জার, যার মাধ্যমে আপনারা 1 ঘন্টার মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর এই ফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, ফ্ল্যাট এজেস ডিজাইন, আর ব্যাকসাইডে থাকছে গ্লসি ফিনিশিং। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে কোন কোন ফোন ভালো থাকছে আর আপনাদের কোন কোন ফোন আসলে নেওয়া উচিত। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।